সংগীত আসলে গত 10 জুন থেকে পূর্ব রাজাবাজারে এলাকা ভিত্তিক বাংলাদেশের প্রথম লকডাউন কার্যক্রম শুরু হয়। এরপরে আজকে কিন্তু 14তম দিন চলছে এই লকডাউনে। শুরুতে বলা হয়েছিল যে প্রাথমিকভাবে 14 দিন এই এলাকায় লকডাউন চলবে, তবে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু স্বাস্থ্য দপ্তর কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়নি যে এই লকডাউন আসলে বাড়তে পারে কিনা কিংবা কতটা বাড়তে পারে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে এই লকডাউন কার্যক্রম 21 দিন পর্যন্ত বাড়তে পারে, অর্থাৎ সামনে আরও 7 দিন এই এলাকায় লকডাউন কার্যক্রম চলতে পারে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে লকডাউন কার্যক্রম শুরু হওয়ার পরে যেভাবে প্রত্যাশা করা হয়েছিল যে করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসবে, সেই বিষয়টি না হওয়ার কারণেই কিন্তু এই লকডাউন কার্যক্রমটি আরেকটু বাড়ানো হবে, এবং সেমনটি আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে লকডাউনের শুরু থেকে কিন্তু বলা হয়েছিল যে জরুরি প্রয়োজন কেউই এলাকার বাইরে বেরোতে পারবে না এবং ঢুকতে পারবে না, কিন্তু সেই বিষয়টি কিন্তু সেইভাবে দেখা যায়নি। অনেকে কিন্তু বিভিন্ন কারণ দেখে বাইরে বেরোচ্ছেন এবং অনেকেই প্রবেশ করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে লকডাউন কতদিন বাড়বে সেই বিষয়টি আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে পারবো, কারণ এই এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের একটি উদ্বোধন করতে আসবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এবং তখনই হয়তো আমরা জানতে পারবো এই এলাকায় আসলে আর কতদিন লকডাউন কার্যক্রম বাড়তে পারে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি সামির, সেটি হচ্ছে যে গৃহস্থালী বর্জ্য তৈরি হচ্ছে এই পূর্ব রাজাবাজার এলাকায়, সেখানে কিন্তু অনেকেই আক্রান্ত হওয়ার কারণে অনেকটি সংক্রামক বর্জ্য তৈরি হচ্ছে। তো দুটি বর্জ্য একসাথে মিশে যাওয়ার কারণে কিন্তু একটি জটিলতা তৈরি হচ্ছে এবং বাইরের সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো সেই কারণে আজকে থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সংক্রামক যে বর্জ্যগুলি রয়েছে, অর্থাৎ বিভিন্ন গ্লাভস, মাস্ক এবং করোনা আক্রান্ত রোগীদের যে বর্জ্যগুলি রয়েছে সেই বর্জ্যগুলি যেন সাধারণ মানুষ আলাদাভাবে রাখে, যাতে করে গৃহস্থলে সাধারণ বর্জ্যের সাথে এই বর্জ্যগুলি মিশে না যায়। সেই কারণে আজকে থেকে এখানে আরও একটি কার্যক্রম নেওয়া হচ্ছে। সামির সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর পূর্ব রাজাবাজারের লকডাউনের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান সোহাগ। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় এবারে সীমিত পরিসরে পালিত হবে পবিত্র হজ। কোনো বিদেশি হজে অংশগ্রহণ না করতে পারলেও স্থানীয়রা হজ করতে পারবেন। একই সাথে হজ করতে পারবেন সৌদি আরবে বসবাস করা নির্দিষ্ট প্রবাসীরাও। সৌদি আরব থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। বিশ্বজুড়ে 91 লাখেরও বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত, 4,73,000-এর বেশি মানুষ মারা যাওয়ায় এবারে সীমিত করা হয়েছে হজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় এবং হজব্রত পালন করতে আসা হাজিদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বহির্বিশ্বের মুসল্লিদের ছাড়া শুধুমাত্র স্থানীয় এবং প্রবাসীদের সমন্বয়ে পালিত হবে হজ। এবছর সৌদি সরকার বিশ্ব মহামারী সংকটের কারণে যে সিদ্ধান্ত নিল তাতে বাংলাদেশ থেকে কোনো হাজি অংশগ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী যারা বাঙালি মুসলমান রয়েছেন তারা সৌদি সরকারের নীতি পলিসি অনুযায়ী অংশগ্রহণ করতে পারবেন। সৌদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হজের সাথে সংশ্লিষ্টরা। 2020 সালের হজ নিয়ে আজকে সৌদি সরকার কর্তৃক যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ বিশ্ব মহামারীতে সৌদি আরবও আক্রান্ত, এখনও সৌদি আরবের সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। ঠিক এই মুহূর্তে বহির্বিশ্বের হাজি এসে এদেশে আক্রান্ত হোক সেটা আমরা কামনা করি না। আগত মুসল্লিদের প্রয়োজনীয় সামাজিক দূরত্ব এবং ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নিরাপদ পদ্ধতিতে হজ সম্পাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে বহির্বিশ্বে হাজিদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এবছর স্থানীয় এবং প্রবাসীদেরকে সমন্বয় করে সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার, এমনটাই জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। সৌদি আরব থেকে এম ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। এখনকার শীর্ষ খবর এ পর্যন্ত, দেখুন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ২৩ জুন ১৯৪৯, পুরনো ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মী সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ গঠিত। যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন কারাবন্দী শেখ মুজিব,
শেখ মুজিব লিখছেন, পুরানা লীগ কর্মীরা মিলে এক কর্মী সম্মেলন ডাকলো ঢাকায় ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য। আমরা জেলে বসেই সে খবর পাই। আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আমার মত নেয়ার জন্য। আমি খবর দিয়েছিলাম আর মুসলিম লীগের পিছনে ঘুরে লাভ নাই, এ প্রতিষ্ঠান এখন গণবিচ্ছিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সকলেই একমত হয়ে রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করলেন, তার নাম দেয়া হল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, জনাব শামসুল হক সাধারণ সম্পাদক এবং আমাকে করা হল জয়েন্ট সেক্রেটারি। খবরের কাগজে দেখলাম আমার নামের পাশে লেখা আছে নিরাপত্তা বন্দী। 23 জুন 1955, আওয়ামী লীগ কার্যকরী পরিষদে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসন প্রদান করা না হলে দলীয় সদস্যরা আইনসভা থেকে পদত্যাগ করবেন। 23 জুন 1958, সম্মিলিত গণতান্ত্রিক শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে তিন দিনের আবু হোসেন সরকারের মন্ত্রিসভার পতন ঘটল। পূর্ব পাকিস্তান পরিষদে শেখ মুজিবুর রহমান উত্থাপিত অনাস্থা প্রস্তাব গৃহীত হল 156-142 ভোটে। প্রতিক্রিয়াশীল জোটের পতনে গণমনে উল্লাস। 23 জুন 1975, উন্নয়ন খাতে 950 কোটি টাকা বরাদ্দ রেখে 1975-76 অর্থ বছরের বাজেট ঘোষণা করল বঙ্গবন্ধু সরকার। অগ্রাধিকার পেল কৃষি উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধি রোধ ও বন্যা নিয়ন্ত্রণ। পরিবহন করোনা ভাইরাস মোকাবেলায় পৃথিবীর বিভিন্ন দেশের রেল পরিবহন সংশ্লিষ্ট কর্মীসহ যাত্রী সাধারণের স্বাস্থ্যবিধি